নমস্কার বন্ধুরা, আমি সোনি কিচেন থেকে বলছি। আমার রান্না শেষ হয়ে গেছে। আজকে আমি রান্না করছি, দেখুন কত সুন্দর। এই যে উড়িষ্যার সব থেকে ফেমাস হলো ডালমা, সব মুগের ডাল দিয়ে না সব দিয়েছি আমি। এইটা দেখুন, বেগুন দিয়েছি, বরবটি দিয়েছি, মুগের ডাল ভেজে দিয়েছি, তারপরে আমি দিয়েছি কি বলুন, আলু দিয়েছি, আর শুকনো লঙ্কা জিরা করে আমি ভেজে নিয়েছি, তারপরে ওকে একটু গুঁড়ো করে নিয়েছি, রসুনটা থেঁতো করে দিয়েছি, একটু দিয়েছি আমি ওইতে মাত্র সাঁতলিয়েছি আমি দেখি আমি সরষের তেলতে আমি রসুনটা সাঁতলিয়ে দিয়েছি ছেঁচে, তারপরে অর্ধেক পেঁয়াজ ফেলেছি, তারপরে আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে আমি ডালটাকে ছোঁক দিয়ে দিয়েছি। ছোঁক দিয়ে তারপরে কী করেছি, ওই জিরা গুঁড়ো যে লঙ্কা গুঁড়ো করেছিলাম ওইটার সাথে মিক্স করে দিয়েছি। অনেকেই যে আর খেতে খুবই ভাল লাগে, খুবই ভাল লাগে। আপনার খান, আপনার এমনি তৈরি করে খান। উড়িষ্যা খাদ্য বি ফেমাস আছে আমাদের এখানে। উড়িষ্যাতে রসগোল্লা, ঠিক আছে, ছেনাপোড়ো, আর তারপরে আছে আমাদের এখানে দেখুন ডালমা, সব অনেক কিছু ভালো আছে। সব জায়গায় সব সব একটা একটা ডিশ থাকে না, ও আছে। আপনারা ভিডিওটা পুরো দেখুন আর জানবে উড়িষ্যার খাদ্য সব কী কী। আর উড়িষ্যা যে আসে না, কী কী আপনারা মিস করছেন উড়িষ্যার জিনিস আমাকে বলবেন, আমি ওই জায়গা নিয়ে আপনাকে দেখাবো আর ওই জিনিসগুলো, আর আপনাদেরকে ইয়ে করবো। আপনারা ভালোতে থাকুন, সুখ ভালো, আপনাদের মঙ্গল হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার টাইম হয়ে গেছে কাজে যাওয়ার জন্যে, আমি তাড়াতাড়ি করে রান্না করে ভাত করে নিয়েছি। ভাত ডাল আর আচার আছে, ঠিক আছে। আর এখন যাচ্ছি আমি বাসন উসন মাজবো, টিফিন রেডি করব। আর ভিডিওটা পুরো পুরো দেখবেন বন্ধুরা, আর ভালো লাগলে শেয়ার করতে পারে, অনেক অনেক শেয়ার করুন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন আপনাদেরকে উড়িষ্যাকে কী কী জিনিস দরকার, কী কী দেখবেন, কী কী মিস করছেন। যে উড়িষ্যা থেকে বাইরে বি গেছে তো ওরা বি কী কী জিনিস মিস করছে, তো ওইটা আমি জানাবে, তো আমি আপনাদেরকে সব দেখাবো, ঠিক আছে। কারণ আমি উড়িষ্যা ভুবনেশ্বরে থাকি, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টাটা।